স্যার। ভিডিও নিবো না কি করবো? আজকে ব্রজরাজপুর অঞ্চলে প্রচারে এসে এক অদ্ভুত অভিজ্ঞতা হল। তৃণমূলের লোকসভার প্রার্থী যিনি তাল্লাংড়ার বিধায়কও বটে, এখানে ডাঙারামপুর থেকে হারালডিহি পর্যন্ত যে রাস্তা সেখানে কোথাও কোথাও এক হাঁটু গর্ত। এই রাস্তা 21 সাল থেকে এ পর্যন্ত কেন হল না? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আগের যে ফিনান্স কমিশন থেকে 4 গুণ বেশি অর্থ এসেছে, বিধায়ক কেন লাগাতে পারলো না কাজে? আর যেখানে সারা পশ্চিমবাংলায় দিশা কমিটি কোনো কাজ করে না, সাংসদদের কোনো কথা চলে না, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কোনটা নেওয়া হবে আর কোনটা নেওয়া হবে না। তো যে মানুষটা বিধায়ক হিসেবে তার নিজের যে অ্যাসেম্বলি ক্ষেত্র সেখানটায় কাজ করতে পারে না, সে আবার মানে পুরো সংসদীয় এরিয়া দেখবে কি করে? সেই যোগ্যতা তার আসবে কি করে? ভিডিও নিবো না কি করবো? ভিডিও নিবো না কি করবো? জীবনে